অব্যাহত বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির তোড়ে তিস্তার পানি লালমনিরহাট এবং নীলফামারীতে 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ, তলিয়ে যাচ্ছে ফসলের মাঠ। লালমনিরহাটের হাতিবান্ধায় তিস্তা ব্যারাজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে আকস্মিকভাবে পানি বাড়তে থাকায় তিস্তা পাড়ের মানুষ রয়েছে আতঙ্কে। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যার পানি লোকালয়ে প্রবেশ করছে। এতে জেলার 4টি উপজেলায় 30টি গ্রামের প্রায় 6000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। নদী তীরবর্তী এলাকায় ডুবে গেছে আমন আবাদ। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে তিস্তার পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার 10 সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী ডিমলা উপজেলার পূর্ব ছাতনায়, পশ্চিম ছাতনায়, টেপা খড়িবাড়ি, খগা খড়িবাড়ি, খালিশা চাপানি, ঝুনা গাছ চাপানি ও গয়াবাড়ি ইউনিয়নের 15টি গ্রামের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করেছে। তিস্তা তীরবর্তী এলাকার কৃষকদের আমন ধানের ক্ষেত তলিয়ে গেছে।